আগুন ভাঙচুর আর নাশকতার মধ্য দিয়ে সারা দেশে চলছে 18 দলের টানা 36 ঘন্টার হরতালের দ্বিতীয় দিন। রাজশাহীতে শিবির ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে বিনোদপুর বাজারের মণ্ডলের মোড় এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের করার চেষ্টা করে ছাত্র শিবির নেতাকর্মীরা। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এরপর হরতাল সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও হাত বোমা ছোঁড়ে। এতে 3 পুলিশ সহ 10 জন আহত হয়েছেন। একটাও কিছু আমরা শান্তিপূর্ণভাবে রাজশাহীতে সব দলের ডাকা হরতালের দ্বিতীয় দিনের শুরুতেই রাজধানীর ফার্মগেট এলাকায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তেজগাঁও কলেজের পাশের একটি গলি থেকে হরতাল সমর্থকরা একটি মিছিল বের করে পুলিশের উপর একটি ককটেল নিক্ষেপ ও ইট পাটকেল ছুড়তে থাকে। এ সময় পুলিশ হরতাল সমর্থকদের লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে। হরতাল সমর্থকদের তাড়া করে তেজগাঁও কলেজের পাশের গলি থেকে একজনকে আটক করে পুলিশ। ভোর রাতে দুর্বৃত্তরা রেললাইন উপড়ে ফেলায় ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেসের 6টি বগি লাইনচ্যুত হয়েছে। বিচ্ছিন্ন রয়েছে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ। বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় ট্রেনটি, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে বিস্তারিত জানতে আমরা এখন টেলিফোনে সরাসরি কথা বলছি আমাদের সিলেটের রিপোর্টার আব্দুল আহাদের সাথে। আহাদ, আপনি তো ঘটনাস্থল ঘুরে এসেছেন, আমাদের বিস্তারিত জানান। হ্যাঁ ওয়ারা, আমি এখনো এই ঘটনাস্থলে আছি। যে সকাল 9টার দিকে কুলোরা থেকে একটি উদ্ধারকারী ট্রেন এই জায়গায় এসেছে, এসে উদ্ধার কাজ শুরু করেছে তারা। এখন পর্যন্ত ট্রেনের 2টি বগি তারা উদ্ধার করে কুলোরা নিয়ে গেছে। তো উদ্ধার কাজ দ্রুত গতিতে চলতেছে। এই জায়গায় যারা উদ্ধার কাজে আছেন তারা আমার বলছেন যে 10 থেকে 15 ঘন্টা লাগতে পারে, এর মধ্যে এই লাইনটা ক্লিয়ার করে দেবেন। আপনি এটা বলছিলেন যে এই এই লাইন দিয়ে প্রতিদিন 6টা ট্রেন যাতায়াত করে চিটাং এবং ঢাকা অভিমুখে। মানে এই এই রোডের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ আহাদ। দর্শক, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেসের 6টি বগি লাইনচ্যুত হয়েছে এবং এই ব্যাপারে আমরা কথা বলছিলাম আমাদের রিপোর্টার আব্দুল আহাদের সাথে। তিনি যেমনটা বলছিলেন যে এখন পর্যন্ত 2টি বগি উদ্ধার হয়েছে। যে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে টানা 36 ঘন্টার হরতালের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আমরা আপনাদের বিভিন্ন সময় জানিয়েছি এবং তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিনের হরতালের সকাল থেকেই নিরুত্তাপ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এবং এখানে নেতা কর্মীদের তেমন উপস্থিতি নেই, তারা এখান থেকে হরতালের সপক্ষে কোনো ধরনের স্লোগান, মিছিল বা পিকেটিং করছেন না। এবং একই সঙ্গে কিন্তু এই এলাকাটিকে ঘিরে পল্টন, বিজয়নগর, ফকিরাপুল এই এলাকায় কিন্তু হরতাল বিরোধী কোনো ধরনের মিছিল বা স্লোগানও আমরা দেখিনি। তবে পুলিশ যেমনটি জানিয়েছিলেন আমাদের যে ফকিরাপুল এলাকা থেকে হরতালের সমর্থনে ককটেল বিস্ফোরণ করতে গিয়ে একজনকে তারা হাতে নাতে আটক করে। এই অন্যদিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে আমরা দেখছি যে মূল ফটকের সামনে নেমে আসছেন বারবারই দলটির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ এবং তিনি কিন্তু সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। হরতালের যে সকল খোঁজখবর তারা বিভিন্ন জেলা থেকে পাচ্ছেন, বিভাগীয় শহরগুলো থেকে পাচ্ছেন, হরতালে পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে যে সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে সেসব খবর পাচ্ছেন, সেগুলো সাংবাদিকদের কাছে তুলে ধরছেন। এবং একই সঙ্গে তিনি বারবার অভিযোগ করছেন যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের এই গণতান্ত্রিক যে হরতাল পালন, সেই হরতাল পালনে বাধা সৃষ্টি করছে। তারা বলছেন যে তাদের নেতাকর্মী যাদেরকে গত 11ই মার্চ আটক করে নিয়ে যাওয়া হয় তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে তাদের এই কর্মসূচি আরও বৃহত্তর আকার
সরকারে রূপ নেবে এবং তার সঙ্গে শুধুমাত্র নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি নয়, বরং তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি তারা তুলছেন এবং সরকার পদত্যাগের যে দাবি তারা তুলছেন সেই দাবিগুলোও যুক্ত হবে। তো আমরা আগেও বলেছিলাম যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আজ রাতে রয়েছে, সেই বৈঠক থেকে হয়তো আনুষ্ঠানিক কর্মসূচির একটি সিদ্ধান্ত হতে পারে। তো যে খবরগুলো সারা দেশ থেকে সংগ্রহ করা হচ্ছে, নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন, তিনি সেগুলোকে একত্রিত করে হয়তো দিন শেষে একটি ব্রিফিং করবেন। অন্যদিকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের রিপোর্টার মনিরুল ইসলাম আছেন, তিনি আরও খোঁজ খবর রাখছেন রাজধানীর ওই অঞ্চলের হরতাল পরিস্থিতির। আমরা এখন সরাসরি চলে আসছি মনিরুল ইসলামের কাছে, তিনি জানাবেন জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে। ধন্যবাদ সঞ্জীব রায় আপনাকে। দর্শক, সকাল থেকে বিএনপির ডাকা টানা দুই দিনের হরতালের আজকে রাজধানীর ব্যস্ততম এবং অন্যতম প্রধান এলাকা বলা যায় এবং যে মতিঝিল, পল্টন এবং প্রেসক্লাব এলাকা, ঠিক এই মুহূর্তে কিন্তু একটি বড় ধরনের পরিবর্তন ঘটেছে। আমরা সকাল থেকে যেমনটা জানাচ্ছিলাম যে গাড়ি ঘোড়া অন্তত একটু কম চলাচল করছে, কিন্তু ঠিক এই 9টা থেকে ঠিক 10টার মধ্যে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করেছি যে এইখানে আমরা প্রাইভেট গাড়ি যেগুলো সেগুলো চলাচল করছে এবং বিআরটিসি সহ মোহাম্মদপুর, গুলশান, উত্তরা, মিরপুরের প্রত্যেকটি রুটেরই আমাদের যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চলাচল করছে। তো এবং সাথে সাথে পাশাপাশি সিএনজি এবং রিক্সার চলাচলও কিন্তু বেড়েছে। এবং একটি বিষয় যে আসলে বিরোধী দলের পক্ষ থেকে এখানে কোনো এই এলাকাতে কোনো হরতালের সমর্থনে কোনো কর্মসূচি না থাকায় কিন্তু এখানে যান চলাচলটা মোটামুটি বেশ ক্রমেই বেড়ে চলেছে। এবং সকাল থেকে এবং কাল রাত থেকে, রাতের পর থেকে যে এখানে মানুষের মধ্যে যে যান চলাচলে একটা স্থবিরতা, মানুষের মধ্যে যে একটা উদ্বেগজনক পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে এই এলাকাগুলোতে একটু কমে আসছে, যার কারণে কিন্তু এই ব্যস্ততম সড়কগুলোতে, অফিস কেন্দ্রিক এই এলাকাগুলোতে কিন্তু যান চলাচলের সংখ্যা বেড়েছে, মানুষের মধ্যে এই মুহূর্তে উদ্বেগটাও কম দেখা যাচ্ছে। এবং আরেকটি বিষয়, আমরা একটু আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সোয়াত টিমের অতিরিক্ত পুলিশ কমিশনার নুরুন নবীর সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এই এলাকাগুলো একটু স্পর্শকাতর ভবনগুলো থাকায় এবং বিভিন্ন অফিস কেন্দ্রিক ভবনগুলো থাকায় এখানে কিন্তু পুলিশ র্যাবের